ভোনা খিচুড়ির তীর্থস্থান হয়ে উঠেছে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার। সিলেট জকিগঞ্জ রোডের পাঁচখেরা অবস্থিত এই বাজার মাছের জন্য বিখ্যাত। তবে এই বাজারের বিক্রি হওয়া ভোনা খিচুড়ির জনপ্রিয়তাও কম নয়। তাই কেউ কেউ সিলেটের হেতিমগঞ্জকে ভোনা খিচুড়ির তীর্থস্থান বলে থাকেন। বিকেল থেকে রাত আটটার মধ্যেই বাজারের সব দোকানের ভোনা খিচুড়ি বিক্রি হয়ে যায়। নির্দিষ্ট সময়ের পর কেউ খিচুড়ি খেতে গেলে তাকে হতাশ হয়ে ফিরতে হবে। প্রথম দিকে এখানকার খিচুড়ি এত জনপ্রিয় ছিল না, শুধু বাজারের দোকানদার ও আগত ক্রেতারাই ছিল এখানকার মূল খদ্দের। কিন্তু দিন দিন এলাকার খিচুড়ির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এখানে বিভিন্ন জায়গা থেকে শুধু খিচুড়ি খেতেই অনেক ক্রেতা আসেন। তোমার আলহামদুলিল্লাহ সব জায়গা থেকে ওইরা বাগেরঘাট, দক্ষিণগঞ্জ, ফালিগঞ্জ, সড়ক বাজার, আপনার আটগ্রাম, গোলাপগঞ্জেরও মানুষ হয়নি, বাদেশ্বর, বিভিন্ন জায়গা থেকে মানুষ হয়। প্রতিদিন আমরা কাস্টমার প্রায় 500-600 হওয়ার পার্সেলও নাস্তা যায়। সিঙ্গারা, সমোসা, মোগলাই আছে, মোটামুটি ডেইলি 15-20,000 টাকা বিক্রি আছে। সিলেট শহরের যে কোনো অভিজাত রেস্তোরাঁর চেয়ে এখানকার খিচুড়ি 2-3 গুণ কম টাকায় খাওয়া যায়। মাত্র 30-50 টাকায় এখানে ডিম, ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ সহ ভোনা খিচুড়ি খাওয়া যায়। এই বাজারে বিক্রি হওয়া এসব ভোনা খিচুড়ি গুণও মানে কোনোভাবেই পিছনে ফেলা যাবে না। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক।